ফেরাদের কথায় একবারে নারুদা হলো, ভাবলাম আদালতে বিচার পাবো, সেখানে একতরফা বিচার হয়েছে তাই কোনোদিনই বিচার পাবো না, রাজীব গান্ধীর মতো হবে। বেফোর্সে তিনি যেমন পড়ে ক্লিন চিট পেয়েছেন, আমি হয়তো মৃত্যুর পর পাবো, কিন্তু এখানে তো আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে, বিজেপি জেলে রাখুক যেন অপমান না করে, মন্তব্য আবেগপ্রবণ ফেরাদ হাকিমের। বারবার করে একবার হয়েছে নারুদা, আমি ভাবলাম ঠিক আছে কোর্টে আমি এর বিচার পাবো, সেখানে বিচার হবে না, তার কারণ একতরফা অ্যারেস্ট হয়েছে, শুভেন্দু একই কেসে আসামি, সে অ্যারেস্ট হয়নি, তাই কোনোদিন চার্জ ফ্রেম হবে না, কোনোদিন বিচার পাবো না। হয়তো রাজীব গান্ধীর মতন যেদিন আমি মারা যাব তারপর বফোর্সে যেমন রাজীব গান্ধী তারপরে বিচার পেয়েছেন, ক্লিন চিট পেয়েছেন, আমি হয়তো সেইভাবে পাব, কিন্তু এ কি আমার ফ্যামিলি হ্যারাস্ট হয়ে যাচ্ছে। বিজেপি কে বলে দি জেলে রাখুন আমাকে, কিন্তু অপমান করবেন না, অপমান করবেন না। আপনাদের হতে পারে গুজরাটে চোর, আর যারা চুরি করেছে তারা চোর, অপমান করবেন না। একটা অসভ্য বর্বর দল, ছোট লোকের দল সামনে দিয়ে লড়তে পারে না, মিথ্যে অপবাদ দিয়ে পেছন দিক দিয়ে আমাদের সম্মান হানি করে, ছি ছি ছি।